Check it.
এবার আমাদের ভোল করে নেবে আমাদের ভাগ্যর অগ্নিকন্যা সাইনি সাইনি দিকে আমাদের পাইছে বনগুলো যুবতী লোক কংগ্রেসের প্রেসিডেন্ট সারিউল সম্মানিত করবে ওনার একটা কফি কাপ দিয়ে জোরে হাত লাগে রাজ্য যুব নেত্রীকে বরণ করে নেবে আমাদের কালিয়াকৈর পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর দা বরণ করে নেবে আমাদের রাজ্য সভা রাজ্য রাজ্য যুব সভা নেত্রীকে বরণ করে নিচ্ছে আতিউর দা রাজ্য যুব সভানেত্রীকে একটা বড় মালা দিয়ে আমরা বরণ করব সবাই মিলে আসতে আসতে এবার নিজে নিজে আসলে সামনে থেকে আমাদের তিন বছর কংগ্রেসের সাধারণ সম্পাদক ব্লকের এবার বড় কাজ শেষ হয়েছে এবার আপনাদের সামনে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয়াকে আপনারা বসুন বসুন শুভ অপরাহ্ন আজকে পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা চলচ্চিত্র শিল্পী আমাদের সবার খুব প্রতিনিয়ত যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে সর্বদা মাঠে ময়দানে নেমে আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগ এবং নির্বাচনী প্রচার শুরু করেছেন সম্মানীয় শাউলি ঘোষ ওনার নির্দেশে
এটা আমরা ভরসা
কোন এসছে ও যে সংহিতে বলছেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সত্যি ভোট আসে ভোটের সময় সকলেই দেখবেন ভিড় করছে সকলেই আসবে সিপিএম আসবে কংগ্রেস আসবে বিজেপি আসবে প্রত্যেকটা রাজনৈতিক বক্তব্য রাখবে কিন্তু মাথায় রাখতে হবে কোন পার্টিকে সমর্থন করবেন কাদের পাশে দাঁড়াবেন যে ২৪ ঘন্টা পরিষেবা দেয় তার পাশে না যে Yeah.
ঠিক আছে এরপরে আমরা পরে সারা যদি বলবে
بجد
جب تک سورج چاند رہے گا ممتا بینرجی کا
মানুষের বাড়ছে এবং আগামী দিনেও বাড়বে ৩৪ বছরের অপশাসন ৩৪ বছর না নিজে না হার মান দিয়ে প্রশাসন দিয়ে বাংলার মানুষকে অত্যাচার করে শেষ করে দিয়েছে আর মহাকরণে বসে চক্রদৃষ্ট করেছে আমার মা মনে খেতে পারত না বাংলায় যে রাস্তায় গিয়ে গিয়ে মলির ভেতর ঢুকে ঢুকে ব্লকের ভেতর ঢুকে ঢুকে আজকে সিপিএম আর কংগ্রেস বড় বড় মিটিং মিছিল করছে সেই রাস্তাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বানানো সেই রাস্তাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছে বলে আপনারা এখন গিয়ে গিয়ে মিটিং করতে পারেন কাজে যখন কিছু বলবে আজকে সিপিএম অনেক বড় বড় কথা বলছে যে সবাই নাকি চোর তৃণমূলের সবাই নাকি চোর বিজেপি বলছে এরা কারা গোলাবাজ গোলাবাজ বিজেপির খাতা খুলব বিজেপির খাতা খুলব আমায় খুলতে হবে না একটুখানি গুগলটা খুলুন কম্পিউটারটা খুলুন নিজের হাতে তথ্য চলে আসবে বড় কথা আর যখন কিছু পায় না তখন মমতাদির নামে কুৎসা আমি জানতে চাই তাদের কাছে যে আজকে যে এই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ৩৪ বছর শাসন করার পর তৃণমূল কংগ্রেসের মতো ছোট্ট দল
বন্ধ করে দিচ্ছে আর বিজয় বাবা 10 লাখ সুদ 8000 কোটি টাকা এরোপ্লেন 20000 কোটি টাকা প্রধানমন্ত্রীর বাসস্থান তখন খারাপ লাগে কিছু বলতে গেলে তখন দেশ খাতিরে দেয় মোদিজি কত স্কুল হলো দেশ খাতিরে দেয় মোদিজি কত হাসপাতাল হলো দেশ খাতিরে দেয় মোদিজি
শেষে আপনারা একটা হোডিং না লাগা বলে আপনি টাকা দেন খুব খারাপ লাগে খুব কষ্ট হয় মমতা দি আজকে দুয়ারে সরকার করেছে আপনাদের রাষ্ট্রপতি আপনাদের মনোনীত রাষ্ট্রপতি আমাদেরকে প্রাইজ দিচ্ছে মমতা দিকে নানান জায়গা থেকে সবাই ডাকছে সবাই যেতে চাইছে বলছে দিদি এখানে আসুন আপনি আগামী দিনের লিডার যেতে দিচ্ছে না পারমিশন দিচ্ছে না কেন্দ্র থেকে আমি বলে দিই মোদীজি আপনাকে একটা কথা আপনি মমতা দিকে নেপাল ترجمة
Yeah.